হিন্দু বাঙালিদের অস্তিত্ব বিপন্ন তো কিছু পাইনি তো আমি তো বলছি কিছু পাইনি হ্যাঁ হিন্দু বাঙালিদের অস্তিত্ব একদমই বিপন্ন কিন্তু এই যে আপনারা যে ন্যারেটিভটা সেট করছেন যে মাছ খাবে না বলে দিয়েছে এটা কে বলেছে তেজস্বী যাদবের একটা ছবি ভাইরাল হয়েছিল এবং তাতে প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন মাছলি খাতা হ্যাঁ খাতা হ্যাঁ সেটাই তো বলেছে যে মাছলি খাতা হ্যাঁ খাতা হ্যাঁ বক্তব্যটা এভাবে ছিল আপনি এটা হচ্ছে তার যে বুঝছে তার পারসেপশন আপনি কিভাবে বুঝছেন আপনি কিভাবে আরে যদি কেউ বলতো ছাতু খাতা হ্যাঁ তো আরে ভাই বিহারের মানুষের মেন ফুড তো ছাতুর মধ্যে ছাতু একটা এখন বাঙালিও ছাতু খায় বাঙালিও ইডলি দোসা খায় তো বলেছেন মাছলি খাতা হয় তো মাছলি খাতা হয় খাতা হয়? এতে বলেনি যে আপনি ওটা খাবেন না কিন্তু সজলা একটা প্রশ্ন সেটা হচ্ছে যদি আমি কথা বলি আপনাকে একটা কথা বলি শুনুন আমি আপনাকে একটা কথা বলি শুনুন খাতা হ্যাঁ তাতে বাঙালির কিছু যাই আসেনি বুঝলেন বাঙালি যখন নিজেকে সাম্প্রদায়িক নিরপেক্ষ প্রমাণ করতে গিয়ে ধর্মতলায় দাঁড়িয়ে শুধু গরুর মাংস খায় তখন আপনাদের ভাবা উচিত ধর্ম নিরপেক্ষতা যদি প্রমাণ করতে হয় তাহলে গরু সুর মেখে খাওয়া উচিত তাই না আপনারা খাওয়া কে কি খাবে কে কি পড়বে এই কথাগুলো যখন বলেন তখন ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করতে গিয়ে বাঙালিকে ব্রাহ্মণকে সুয়োর খেতে হয় গরু খেতে হয় এটা সঠিক ধর্ম নিরপেক্ষ হতে গেলে তুমি গরু শুয়োর মেখে খাও আপনারা সেই প্রশ্ন তাহলে রাম মন্দিরের চারপাশে কেন সেখানে খাওয়া দাওয়ার উপর এতটা নিষেধাজ্ঞা দোকান বন্ধ করে দেওয়া হয় কেন গরুর মাংসের দোকান বন্ধ করে হরিদ্বার বহু বছর ধরে আছে হরিদ্বার তো বহুদিন আছে নিরামিষ এ তোমা মুশকিল হরিদ্বারে বহুদিন নিরামিষ আছে এ আজকে থেকে নয় আদি অনন্তকাল ধরে হ্যাঁ তো এগুলো তো কিছু কিছু থাকে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কি পাবে বঙ্গবাসী চাকরি পাবে কাজ পাবে কলকারখানা পাবে অত্যাচার থেকে মুক্তি পাবে তোলাবাজি থেকে মুক্তি পাবে স্কুল তুলে দিচ্ছে হ্যাঁ সাত হাজার স্কুল তুলে বাইশ হাজার মদের দোকান দিয়েছে এই সরকার বলছে কি পাবে স্কুল ফিরত পাবে যারা ধর্মতলা আপনার এখান থেকে সামনে যারা ধর্মতলায় রাস্তায় বসে আছে তারা চাকরি পাবে সঠিক সময় দিয়ে পাবে লক্ষ্মী ভাণ্ডার আরও বেশি পাবে বেশি টাকার পাবে এগুলো পাবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই জায়গাটায় দাঁড়িয়ে ইতিহাস যদি আমরা একটু ঘাঁটি তাহলে দেখব বিধানচন্দ্র রায় তিনি যখন প্রথমবার ক্ষমতায় এসেছিলেন মানে কংগ্রেস আমল সেই সময় প্রচুর উন্নয়ন হয়েছিল বাংলার উপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে প্রচুর স্কুল কলেজ শিক্ষার উন্নতি ঘটেছিল তারপরে কংগ্রেসের জামানার ঘটানোর জন্য শুরুর দিকে যখন তিনি এলেন তখন প্রচুর কলকারখানা হলো এটা হলো ওটা হলো কম্পিউটার আটকানো হলো তারপরে যখন তাকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস এলো দেখা গেল যে আরো বেশ কিছু উন্নয়ন ঘটছে তারপরে এখন আবার দেখা যাচ্ছে কিভাবে রাজ্য চলছে আমরা সবাই জানি একের পর এক অভিযোগ বিজেপি ক্ষমতায় এলে কোন জাদুতে এইগুলো আবার সব ঠিক হয়ে যাবে আমি আপনাকে প্রথম কথা বলি শুনুন আপনি আগে আমাকে তথ্য দিয়ে বলুন যে জ্যোতিবাবু ক্ষমতায় আসার পর কোন কোন কলকারখানা তৈরি হয়েছে আপনি আমায় তথ্য দিয়ে বলুন তৃণমূল আসার পর গত ১৩ বছরে একটা কারখানা দেখান মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি হয়েছে নীল সাদা লাইট লেগেছে হ্যাঁ ট্রাইডেন্ট ওই ওই ত্রিফলা লাইট লেগেছে এগুলো হতে পারে আপনার এই সামনেই পিজি হসপিটাল সামনেটা গেটটা এত সুন্দর করেছে তলায় লাল নীল মানে ওই কী বার বলবো হ্যাঁ এখানে আর বলবো না মনে হবে এটা কোনো আধুনিক কোনো রেস্টুরেন্টে ঢুকছেন কোনো হোটেলে ঢুকছেন পাঁচতারা ভেতরটা মৃত্যুপুরি হয়েছে আমি আপনাকে বলি বাম জামানায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ রক্ত দিয়ে গড়ব মোড়া সাদের বক্রেশ্বর সেই বক্রেশ্বরের কোনো তাপনে বিদ্যুৎ উৎপাদনও প্রায় কিছুই নেই এটা ছাড়া আর কি তৈরি হয়েছে বুঝি আরে অ্যাম্বাসাডার গাড়ি আমরা এখনো বলি গাড়ি যেখান থেকে হতো হতো সারা বিক্রি গাড়ি তার প্রোডাকশান স্থল ছিল আমাদের এখান থেকে পার্শ্ববর্তী হিনমটর আজকে সেটা কোথায় আজকে আপনি বলুন হরিণঘাটা কোথায় আপনি আমাকে বলুন আজকে দুর্গাপুর প্রজেক্ট কোথায় ইসিএলটা পরশুদিন বন্ধ হয়ে গেল ব্রিটানিয়া আচ্ছা সে ওয়েবসাইট কারণে হোক যে কোনো কারণে হোক প্রশ্নটাই কোন জাদুতে এগুলো ঠিক যে জাদুতে গুজরাটে যে জাদুতে গিয়েছে ওড়িশা যে জাদুতে গিয়েছে আপনারা গুজরাট বললেই লাফিয়ে ওঠেন ওড়িশা যে জাদুতে গিয়েছে আরে শিল্প বান্ধব করতে হবে ওই শিল্প সম্মেলন করলে কোন শিল্প আসবে না এসে কেধে মোছক করে শিল্পপতিরা চলে গেছে বাসন মেরেছে ও ওই মানে কি বিজিবিএস ওই বিজিবিএস এর खर्चाটাও ওটিনি বিজিবিএস এর खर्चाটাও ওটিনি তাই এবারে মুখ্যমন্ত্রী বন্ধ করে দিয়েছে বুঝেছেন ভালো করেছেন আমি ওনাকে সাধুবাদ জানাই যন্ত্র তো সেই खर्चाটা সরকারের বেঁচে গেছে বেশ তাহলে আপনি বলছেন যে বিজেপি আসলে আরো বেশি করে লッキভান্ডার মিলবে আরো বেশি চাকরি হবে লট অনলি লッキভান্ডার আমি 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 এর কথা বলছি লッキভান্ডার বেস্ট কোনো রাজ্যের অর্থনীতি হওয়া হলে সে অর্থনীতি আজ না হলে কাল মুক্ত করে পড়বে লক্ষ্মী ভাণ্ডার বাড়বে আমি সেটা বলেছি ওটা হাত খরচা পাবে মায়েরা ওটা হাত খরচা পাবেন যে স্বামীর কাছে হাত পাততে হবে না আর আমি যেটা বলেছি সেটা আবার মনে করুন লোকের শিক্ষা হবে চাকরি হবে লোকের চাকরি হবে আজকে অন্য রাজ্যগুলো হয়নি ছেড়ে দিন না ছেড়ে দিন আপনি যে রাজ্যে বিজেপি আছে সে রাজ্য বাদ দিন বিজেপি ছাড়াও যে অন্য রাজ্যগুলো আছে যারা বিজেপি বিরোধী রাজ্য তারাও আজকে এগিয়ে গেছে আজকে আপনি আমি বলুন তো এই মুহূর্তে কর্ণাটকে আমাদের সরকার নেই ব্যাঙ্গালোরে কুড়ি লাখ ছেলে ব্যাঙ্গালোরে রয়েছে আপনি আমাকে বলুন দীর্ঘদিন ওই ওই রিজিয়নটা আমাদের সরকার নেই সেখানে উন্নয়ন হয়নি প্রত্যেকে নিজের ভালোটা বুঝেছে শুধু বাংলা বাঙালি ছাড়া বাংলা ছাড়া তারা নিজের ভালোটা বুঝতে পারেনি একটা প্রশ্ন আপনিও বাঙালি চৌত্রিশ বছরের সিপিএম আর এই তেরো বছরের তৃণমূল আমাদের মোরালটাকে নষ্ট করে দিয়ে গেছে কাজ করার মানসিকতা বোঝার মানসিকতা শিক্ষাকে সিপিএম করেছিল ইংরেজি তুলে দিয়েছিল এরা শিক্ষাটাকে তুলে দিয়ে গেছে যারা লক্ষ্মী ভান্ডার নিয়ে ভোট দিয়েছেন আমার তাদের প্রতি কোনো হতাশা নেই দুঃখ নেই অভিমান নেই কি করবে এই মানুষটা এটাও তো নেই পশ্চিমবঙ্গে যদি এটাও বন্ধ হয়ে যায় তাহলে চল কি পাবো কিছুই থাকবে না কোন দুরবস্থার মধ্যে আছে বাংলার মানুষ ভেবেছেন সজল একদম সময় শেষ শেষ দুটো প্রশ্ন করব সেটা হচ্ছে আপনিও বাঙালি আমিও বাঙালি ধুতি পাঞ্জাবির সঙ্গে বাঙালিদের একটু কোলাপুরি বা এই ধরনের চটি পড়লে দেখতে ভালো লাগে বিজেপি নেতারা কেন স্নিকারটা পরে ফেলেন

আপনি যে অন্য রাজ্য থেকে যে বাঙালি আছে প্লিজ আমি আপনাকে বলছি ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন শাড়ি পরে প্রধানমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী আবার দিবা স্বপ্ন দেখেছেন শাড়ি পরে দেখেছেন